যারা প্রোটেস্টার মাথা অনেক কুল থাকতে হয়, আমার মাথা অনেক কম। কি হলো, আমি চাই আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে, দ্যাটস ইট। কারণ কিছু মানুষের মেন্টালিটি এটা আসলে পরিবার থেকে আসে, আমরা মানুষকে নিয়ে কিভাবে লিখবো, মানুষকে নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করবো, সেটা আসলে প্রত্যেকের পরিবার থেকে আসে। তো কেউ যদি নেগেটিভ মেন্টালিটি পোষণ করে, এটা তার, আমি বলবো যে এটা তার ছোটবেলা থেকেই ওভাবে সে ওই মেন্টালিটি নিয়ে বড় হয়নি। বাট আমাদের দেশে আসলে পজিটিভ মেন্টালিটির মানুষই বেশি, আমি নেগেটিভ মানুষ খুব কম দেখছি। হ্যাঁ, আমি আর দেখেছি, আমরা সুড়ঙ্গ দেখেছি, আমরা প্রিয়তমা দেখেছি, আমি আর বাকিগুলো ও দেখে নাই, আমি দেখেছি। এই যে এবার ঈদের যে সিনেমা যে জয় জয়কার, এই বিষয়টা কিন্তু মিস করো কিনা? কারণ তুমি এক বছর পর্যন্ত মিস করি না, আমার ভালো লাগে। আমার না মিস করি যে যদি আমার এইটা আমারও একটা থাকতো তো। এটা আসলে প্রত্যেকটা মানুষেরই তো লাইফে একটু গ্যাপ আসে, একটু আবার সময় আসে। তো আমার একটু একটা গ্যাপ গেছে, ইনশাল্লাহ নেক্সট ডে বা পরের ফেস্টিভ গুলোতে আসবে। তুমি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছো, এবং শাকিব খানের সাথে তোমার সিনেমা হয়েছে, তো সেই জায়গা থেকে সেই দুটিটা আসলে পরবর্তীতে কন্টিনিউ আর হতে আমরা দেখিনি, সেটা আসলে কেন? এটা ব্যাকে বলে মিলে, এটা এটা কোনো কারণ নাই, এটা ব্যাকে বলে মিলে নাই। সুন্দর গল্প, সুন্দর বা অ্যাপ্রোপ্রিয়েট ডিরেক্টর, ওরকম ভাবে সবকিছু মিলে টাইমিং মিলে নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম মিলবে। নেক্সট টাইম হ্যাঁ হতেই পারে। আর মাহি ভক্তরা তো দীর্ঘদিন পর মিস করতেছে যে মাহি সিনেমা আসতেছে না, বা মাহি তাদের জন্য আসবে। এখন মাহি কি তারা আবার সেই শুটিং ফ্লোরে রেগুলার পাবে কিনা? ইনশাল্লাহ রেগুলার বলতে আমি একটু চুপ করে কাজ করব, বিকজ আগে তো ওই যে মানবিক কাজগুলো আমি তো খুব একটু একটু কম কম করতাম, বেশি করতাম হচ্ছে সিনেমা। এখন হচ্ছে আমি দুইটাকে সমানতালে করার চেষ্টা করি, সমানতালে না, কারণ হচ্ছে আমার লাইফে তো এখন অনেকগুলো পার্ট চলে আসছে, ফারিস আসছে, আমার ফ্যামিলি আছে, আমার সিনেমা, আমার রাজনৈতিক জীবন, তো সবগুলোকে আসলে মানে প্রত্যেকটা জায়গাকে একটু স্পেসিফিক ভাবে টাইম দিয়ে আসলে একসাথে। অনেক সময় যে আমাদের আর্জেন্টের ক্ষেত্রে দেখা যায় যখন সংসার জীবনে চলে যায় তখন সিনেমা থেকে বা মিডিয়া থেকে একটু দূরে সরিত হয়, সেটা তাদের হাজবেন্ডের কারণে বা সংসারের কারণে। তোমার ক্ষেত্রে সেটা হয়েছে না? রাকিব ভাইয়া সেই জায়গা থেকে কতটা সাপোর্ট? ও আমাকে কখনো কোনো কিছুতে বাধা দেয় না, সাপোর্টিভ বলতে ও সবসময় বলে যেটা তোমার ভালো লাগবে সেটাই তুমি করবা। তো আমি কোনো কিছু করতে চাইবো সে আমাকে মানা করবে, এটা করতে দিবে না, এরকম এখনো হয়নি, ভবিষ্যৎ তো জানি। প্রযোজনা অনেক, যারা প্রোডিউসার তার মাথা অনেক কুল থাকতে হয়, আমার মাথা অনেক কম। কি হলো,